আমরা ঘাটে আসার পরে লোকজন যখন নেমে গেছে, নামার পরে আমরা পরিষ্কার কাজ করার জন্য ছাদে আসছি। পাইপ নিয়ে ছাদে এসে পানির পাইপটা লাগাবো। লাগাইবার পরে আমরা এখানে আসলাম, আইসা দেখলাম যে একটা লোক পড়ে আছে। থাকার পরে আমরা নিচে গিয়ে সুপারভাইজার কাছে বললাম যে ভাইয়া ছাদে একটা লোক পড়ে আছে, হ্যাঁ আপনারা দেখেন। পরে সুপারভাইজার আইসা দেখলো যে একটা লাশ পড়ে আছে। আনসার আসলো, সুপারভাইজার আসলো, আসার পরে দেখছি যে লোকটার লাশ পড়ে আছে। এই অবস্থা আমরা দেখছি। শুনছি তো লস্কর যখন পানি মেরার জন্য আসছে, তখন লস্কর দেখছে, দেখি যে আমার কাছে জেনেমের তো ছাদের উপরে সাইলেন্সার পাইপের পিছনে একটা লাশের মতো পড়ে গেছে। তখন আমি আই দেখি, আই দেখি যে এরমের ভুড়িটি বাইরে এসেছে। তখন দেখতে খুব খারাপ, তখন ওই তাতে একটা কাপড় দেয়, কাপড় দিয়ে আমি এবার চিন্তা করলাম তাহলে পুলিশের খবর দিতে হয়। এরপরে আরটিবির ওস্তারে ফোন দিলাম যে স্যার লোক পাঠাই দেয়, তখন ওস্তার নিজে চলে গেছে। আই তো দেখতেছে সকাল 6:30 সময় সুন্দরবন 11 সুপারভাইজার মোহাম্মদ সিরাজুল ইসলাম আমার সরকারি ফোনে ফোন করে অবগত করেন যে তাদের ছাদের লঞ্চের ছাদে পিছনে ইঞ্জিন রুম আছে, ইঞ্জিনের সাইলেন্সের পাইপ, তার পাশে আর কি একটা ছেলে স্টেপ করেছে এবং তার নাড়ি পড়ে বেড়ে গেছে এবং মারা গেছে। এই সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ছুটে আসি, ছুটে আসে আমি লাশটা পাই এবং দেখি যে তার বুকে এবং পেটে স্টেপ করা এবং পেটে স্টেপের কারণে তার নাড়ি পড়ে বের হয়ে গেছে। তা এবং আমরা এখন আছি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, এখন পর্যন্ত ওই লাশটি কোনো আমরা মানে শনাক্ত করতে পারিনি। একটি আইডি কার্ড পাওয়া গেছে যেটি পুলিশের হাতে একা পড়ে থাকে নলছিটিতে। কি এই প্রথমে ধারণা করা হয়েছিল যে এই যুবকটি নিহত যুবকটি হতে পারে, অমিলের দিকেই গড়াচ্ছে বেশি। তো যেখানটায় লাশ পড়ে আছে তার ঠিক পেছনে নিচতলায় পাওয়া যায়। তবে ধারণা যদি করা হচ্ছে যে কোথায় যদি এই আইডি কার্ডটি পড়ে থাকে সেক্ষেত্রে নদীতে পড়ে যাওয়ার কথা, সব কিছু
মিলিয়ে এখন এখানে সিআইডি পুলিশ এবং নৌ পুলিশ এই তিনটি তিনটি ক্ষেত্র যে ক্ষেত্র থেকে আসা যারা রয়েছেন অফিসিয়াল তার হত্যাকাণ্ডটি বেড়েছে গত পাঁচ বছরের যদি আমরা হিসেব দেখি তাতে কিন্তু চারটি খুন আমরা ইতিমধ্যে দেখেছি গত সেপ্টেম্বর মাসে ওই বা লস্কর তৃতীয় পাহারায় ছিল কি করে এখানে ঘটনাটি ঘটল লস্কর তৃতীয় জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ এবং সিআইডির পক্ষ থেকে আভাস পাওয়া গেছে বিভিন্নভাবে আমি তথ্য নিছি এখন পর্যন্ত যদিও পুরোপুরি শনাক্ত লোক আসে নাই তবে যেটা জানতে পারছি যে ওর নাম হলো শামীম হাওলাদার হ্যাঁ শামীম হাওলাদার বয়স 23-24 হবে পিতা হইল খালেক হাওলাদার গ্রাম হইল কুকিলা কুসঙ্গল ইউনিয়ন নর্থ সিটি জালুঘাটি দেশের উদ্দেশ্যে আসছে ছুটি নিয়ে সেখান থেকে আসার পরে সম্ভবত লঞ্চে তাকে অজ্ঞাত ব্যক্তিরা বিভিন্ন জায়গায় বুকে বিভিন্ন স্থানে তাকে আঘাত করে তাকে হত্যা করিয়া চলে যায় প্রায় 12-15 ফিট কিন্তু।